Thank you কি নামে তো বাংলাদেশে ফাস্ট বোলার আপনার এখানে জিমের জন্য আসে এরকম ফাস্ট বলারকে মেনটেন করতে হলে আসলে আপনার ট্রেনিং এর আওতায় কিভাবে কোন প্রক্রিয়ায় তাকে আসলে পরিচালনা করেন আপনি বিসিবির প্ল্যান মাফিক উনি ট্রেনিং করে আগে ধরেন লকডাউনের সময় থেকে যখন আসতো আর কি ওই সময়ে যে ক্ষুধাটা ছিল সেম একই রকম ক্ষুধা আছে এখনও তার আগে যেমন আগে ছিল যে উনি বাংলাদেশ টিমে খেলবে আর এখন এখন ক্ষুধা হলো যে উনি পৃথিবীর সেরা হবে হ্যাঁ এক নম্বর হবে তো ডে বাই ডে মানুষের কিন্তু গোল চেঞ্জ হয় আপনি আপনি যখন সাকসেস আসবে আপনি যখন হয়ে কাজ করবেন তখন কিন্তু দেখবেন যে এখন আগে উনি যখন খেলতো ওনার উনি কিন্তু শুধু বলিং করতো এখন কিন্তু ব্যাটিংও কিছু ইম্প্যাক্ট ফেলে আহমেদ তাকে মেনটেন করার জন্য মানে স্পোর্টস সায়েন্সের যে আসলে জিমটা থাকে সেটার জন্য আপনার আপনি কি ধরনের আসলে তাকে ট্রেনিংটা রাখেন ট্রেনিংয়ের মধ্যে বেসিক্যালি প্লেয়ারদের জন্য যে জিনিসটা দরকার যেমন ওয়েট ট্রেনিংও দরকার যেটা অফ সিজনে করে হ্যাঁ আর সিজনের সময় প্লায়োমেট্রিক ব্যালেন্স এই কাজগুলো বেশি করা হয় বডি ফাস্টের জন্য কুইকনেসের জন্য এগুলো ওদের যখন অফসিজন চলে ওদের প্রোগ্রামের বাইরে তখন আপনি আপনি ওকে মেনটেন করার জন্য কোন প্রক্রিয়ায় চলে যান তখন ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কোন প্রোগ্রামে আছেন তারপরে ওইটা আমরা ফলো করি বিসিবির প্রোগ্রাম আর এরপরে যদি দেখি যে কোথাও কোনো মাসেল একটু উইক ওইটা নিয়ে একটু কাজ করি কিছু ব্যালেন্সের কাজ করি কিছু কোরের কাজ করি আচ্ছা আপনার জিমটা গত কয়েক বছর হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব খাচ্ছে অনেক ছাড়াও অনেক দেখেছি আসছে এই ব্যাপারটা কেমন ধরেন আওয়ার পর থেকে কিন্তু এরা আসে ধরেন পঞ্চাশ ওভারের ওয়ান ডে ম্যাচ আপনি যাতে পঞ্চাশ ওভার একশো ওভারের খেলাতে আপনি টায়ার্ড না হন একটা একটা টেস্ট ম্যাচ থাকে হলো পাঁচ দিনের হ্যাঁ তো নব্বই ওভার করে পাঁচ দিন কিন্তু তো অনেক ফিট হইতে হয় তো এই জন্য আর কি আমাদের যারা প্রিমিয়ার লিগে খেলে বিপিএলে খেলে আবার ন্যাশনাল টিমে খেলে ওনারও আসে যখন আর কি অক্সিজেন থাকে আর কি যেমনটা বলছিলেন আসলে তাস্কিন একটা সময় জাতীয় দলে ফেরার জন্য তারা ছিল এখন পৃথিবীর সেরা হতে চায় আমরা শুনেছি আমরা অনেক ক্ষেত্রেই জানি যে বাগনে কি তার শিকারেকে ধরতে এক পা দু পা পিছনে যায় ঠিক তেমনি তাস্কিন নিজেকেও পরিণত করতে যেভাবে শ্রম সাধনা করেছেন সেই সাধনার গল্প এবার তাস্কিনের নিজের মুখে থেকে শুনব জিম তো শুরু করছি সেই অনেক পাঁচ ছয় বছর তো হইছেই ক্রিকেট খেলি তখন দেখি মানে যদিও আমাদের জিম আর একজন নর্মাল বডি বিল্ডারদের জিম ওয়ার্ক অ্যাথিক্সটা একটু ডিফারেন্ট কারণ আমরা তো অ্যাথলেট কোভিডের আগে আমরা দেখেছি যে নর্মালি আসলে কোভিড যখন আস্তে আস্তে সারা বিশ্বে বিস্তৃত হলো তখন কিন্তু একটা আতঙ্ক ভয় কাজ করছিল কিন্তু আপনার ক্ষেত্রে একদম ভিন্নটা দেখেছি ওই সময়টা আসলে কোন মোটিভেশন থেকে আপনার মনে হলো আসলে জিম করে নিজেকে ফিট রাখা যায় কোন মোটিভেশন থেকে এটা আপনার পরিকল্পনাটা আসলো যেহেতু আমি এই মুহূর্তে দলের বাইরে আমাকে সামহাও জাতীয় দলের হয়ে খেলতেই হবে তখন আমি ডিসাইড করলাম যে আমাকে ডিফারেন্ট কিছু করে আবার দলে আসতে হবে তো কোভিডের এই পিরিয়ডটা যে এত লম্বা হয়ে যাবে সেটা তো আর বোঝা যায় নাই ভাবছিলাম যে একটা মহামারী শুরু হয়েছে হয়তো ইনশাল্লাহ পাঁচ ছয় মাসে ঠিক হয়ে যাবে তো ওই পাঁচ ছয়টা মাস ভেবেই আমি আমার জার্নিটা স্টার্ট করেছিলাম তো একটা শুরুর মুহূর্তে ছিল যে একদম বের হওয়াই ডিফিকাল্ট ছিল তো তো তখন দেখা গেছে যে বাসার গ্যারেজে বা টুকটাক ইন্সট্রুমেন্ট নিয়ে করা শুরু করলাম তো একটা পর্যায়ে মনে হলো যে নট অ্যান যে আরও লাগবে তখন এই যে এই দেবুদাকে ফোন করেছিলাম বললাম যে দাদা আমার জিম করতে হবে তো ওই সময় তো সবই বন্ধ ছিল তো সেই মুহূর্তটায় দাদা আসলে অ্যাগ্রি করেছে যে ওকে আমার মনে আছে রমজান ছিল রোজা রাখতাম ইফতারের পরে এসে প্রত্যেকদিন দু ঘন্টা করে দাদা অনেক শ্রম দিয়েছে আমাকে হেল্প করেছে মানে জিমে অন্য কেউ ছিল না আপনারা দুজন হ্যাঁ বন্ধ ছিল ডায়েট থেকে শুরু করে ট্রেনিং সবই একদম কনসিস্টেন্টলি একটা রুটিনে আগাচ্ছিলাম তো ওই সময়টা আসলে ইজি ছিল না কিন্তু আমি আমার পেশেন্স নিয়ে এবং জিদ করেছিলাম যে যেভাবেই হোক লাল সবুজের জার্সিতে আবার খেলতে হবে এই প্রজন্ম যারা নতুন পেসাররা উঠে আসছে তাদের দৃষ্টিতে আপনি একটা আইডল আপনি তো এগুলো ভাবেননি যে আমি আইডল হব কোনো কিছু আপনার তো ডেস্টিনেশন ছিল আসলে ন্যাশনাল টিম না ন্যাশনাল টিম তো ডেস্টিনেশন বটেই ইভেন এখনও অ্যাজ এ প্লেয়ার হিসাবে মানে সবসময় গোল অনেক বড় মানে আর মানুষের তো চাহিদার শেষ নাই তো যখন আমার ন্যাশনাল টিমের গোল অ্যাচিভ হলো তো তখন গোল ছিল ন্যাশনাল টিমের হয়ে খেলা এখন কিন্তু গোল ওয়ার্ল্ডের টপ ক্লাস হওয়া সো মানুষের চাহিদার যেমন শেষ নাই যদিও আমার চাহিদা বা ইচ্ছা সব কিছু খেলা সংক্রান্তই যেহেতু আই লাভ টু প্লে সত্যি কথা বলতে যখন ইঞ্জুরি হয় ইঞ্জুরির ব্যথার থেকেও কষ্ট বেশি হয় আমার না খেলতে পারাটা তো আমি অ্যাজ এ অ্যাথলিট হিসেবে আমি ক্রিকেটটা অনেক ভালোবাসি বলিং ওয়ান কাইন্ড অফ অক্সিজেন আমার জন্য ঠিক আছে তো মেন গোল থাকে যে একটা সময় ন্যাশনাল টিমে খেলা ছিল এখন চাই আমি বড় একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়ে কনসিস্টেন্টলি দেশের জন্য হয়ে যাতে আমি সার্ভিস দিতে পারি এবং ক্রিকেট কেরিয়ার শেষ করার আগে যাতে স্যাটিসফাইড হয়ে যে আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পেরেছি তখন শেষ করতে পারি এখন সাকিব আল হাসানের মতন বিশ্বসেরা একজন অলরাউন্ডার যখন বলে আসলে জিমে তার ভালো পার্টনার বা অন্য ক্রিকেটারের আদর্শ হতে পারেন সে ক্ষেত্রে আসলে ব্যাপারটা কেমন লাগে সত্যি কথা বলতে কি অ্যাজ এ অ্যাথলিট হিসাবে এখন যেই লাইফটা লিড করছি এটা একটা প্রফেশনাল প্লেয়ারের এটাই নর্মাল লাইফ আসলে তো আমাকে যেহেতু আমি অ্যাথলিট সো আমার ব্রেড অ্যান্ড বাটার প্রফেশনালিজম সবকিছু ক্রিকেট ট্রেন হওয়া উচিত এবং এটাই আমার বিকজ অফ হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট অফ দ্য ফিল্ডে দেওয়াটাই ইম্পর্টেন্ট বেশি অন দ্য ফিল্ডের জন্য প্রিপারেশানটা মানুষ তো সবাই খেলাটাই দেখে কিন্তু মেন কাজটা কিন্তু অফ দ্য ফিল্ডে আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ারই আসলে এভাবে মেনটেন করে থাকে তো আমাদের টিমের ওয়ার্ক এথিক এখন সবারই আল্লাহর মতো অনেকটা ভালো তো আমি আসলে এমন না যে আমি সবাইকে যে এটা তো ট্রেনারদের কাজ আমি আমার নিজের ওয়ার্ক এথিকটা ফলো করছি বিকজ টু বি অনেস্ট আমি একমাত্র হার্ডওয়ার্ক দ্বারা একটু বেনিফিটেড হয়েছি তিন ফরম্যাটে খেলার যেহেতু আল্লাহ তালা এই সৌভাগ্যটা দিয়েছে এই জিনিসটা কন্টিনিউ করতে চাই তো এই জন্য আমাকে আসলে অনেক ডিসিপ্লিন হইতে হবে প্রসেসকে প্রায়োরিটি দিয়ে থাকতে হবে তো সেটাই চেষ্টা করছি নাথিং এলস সো আর আমি গ্ল্যাড যে আমার টিমমেটরাও আমাকে সাপোর্ট করছে ইন্ডিয়ার বিরাট কোহলি ইংল্যান্ডের দুজন জোরুট এবং স্টোকস বাংলাদেশের তাস্কিন আহমেদ যারা ফিটনেসের ব্যাপারে আসলে খুবই সচেতন যাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব অনুসরণ করা হয় যাদের আসলে আইডলের পর্যায়ে নিয়ে যাওয়া হয় বিষয়গুলোকে আপনার জন্য কি অনুপ্রেরণা কিনা সত্যি কথা বলতে আমি জানি না আমি কার আইডল বা না আমি আসলে সত্যি কথা বলতে আমার নিজের লাইফে গোল অনেক গোল অ্যাচিভ করা বাকি আমিও আমার স্বপ্নের পিছেই ছুটছি তো সামনে অনেক খেলা আছে এমনও মানে চাই যাতে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দিয়ে যেহেতু আমি প্লেয়ার অফ ফর্ম অন ফর্ম থাকবেই বাট আমি যেই অফ দ্য ফিল্ড বা আমার লাইফস্টাইলের ক্ষেত্রে যাতে আমার কোনো গিল্ডি কাজ না করে যে আমি আর একটু বেটার ট্রাই করতে পারতাম সো আমি আমার হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সব কিছুতে দেওয়ার পর হইলে তো আলহামদুলিল্লাহ ইন কেস যদি নাও হয় আমার সেলফ বিলিফটা থাকবে না যে আই গেভ মাই বেস্ট এরপর হয় নাই তাহলে আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে তো প্লাস অ্যাট দ্য সেম টাইম আমি এটাও সেট করতে চাই যে আপকামিং ফাস্ট বলাররা যারা আসতেছে আন্ডার ফিফটিন থেকে আমাদের সবার যাতে লাইফস্টাইলটা অনেক প্রফেশনাল হয় কারণ যেহেতু আমাদের মার্শাল্লাহ আগের তুলনায় অনেক বেশি ফাস্ট বলার প্রডিউস হচ্ছে বাংলাদেশে তো যেই জিনিসটা আমি হয়তো ন্যাশনাল টিমে খেলে বাদ পড়ে শিখছি সেই জিনিসটা যাতে আন্ডার নাইনটিন থেকেই শিখে তাহলে আমাদের আরও বেশি ফাস্ট বলাররা ডেভেলপ হবে অ্যাট দ্য সেম টাইম দেশও উপকৃত হবে তাস্কিনের সাথে কথা বলে একটা বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে সে কিন্তু এখনও আহত আগের মতোই ক্ষুদাত্ম যে টেস্ট ক্রিকেট খেলবে তিন ফর্মেটে ক্রিকেট খেলতে চায় একটা বিষয় বেশ ইতিবাচক বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আধুনিক ক্রিকেটে যত ক্রিকেটের ব্যস্ততা চলে আসছে তখনই কিন্তু ক্রিকেটাররা নির্দিষ্ট ফর্মেটগুলোতে ক্রিকেট খেলেছেন কিন্তু তাসকিন এখানে ব্যতিক্রম তিনি টেস্ট ক্রিকেটটাকেও এখনও ধারণ করেন এখনও স্বপ্ন দেখেন সেই গল্প জানবো তাসকিন একটা ব্যাপার ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা তো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জন্য এমনই হয়েছে যে ফাফ ডুপ্লেসি এবিডিগ প্লেয়ার থেকে শুরু করে বড় বড় ক্রিকেটার নিজেদের সরিয়ে নিচ্ছে ডিকক টেস্ট থেকে রিটায়ার নিচ্ছেন কিন্তু যখন সারা বিশ্বে আসলে এইরকম একটা মিছিল চলছে টি টোয়েন্টি যুগে বা ওয়ান ডে খেলবে মানে টাকার পিছনে ছুটছে তখন আসলে খুব কমই শোনা যায় আমি এখনো টেস্ট খেলবো আপনি এটা আপনার কোন সিদ্ধান্ত কিভাবে এটা আপনি ভাবছেন কারণ দেশে তো টাকাটাও প্রয়োজন আমি আসলে কোন জিনিসটা দ্বারা টাকা উপার্জন করবো এবং আমার মেন উৎসটা কি সেটা তো খেলাই আর তাছাড়া আমি যখন দলের বাইরে ছিলাম ওইটার যেই কষ্টটা বা আমি ওই কষ্টটা আমি পাইতে চাই না এটার জন্য আমি আমার দেশের হয়ে সব সময় খেলতে চাই এবং ভালো মতো খেলতে চাই আর ফ্রাঞ্চাইজি ক্রিকেট এটা আমার খেলার ইচ্ছা আছে ইচ্ছা যে নাই তা না কিন্তু ন্যাশনাল ডিউটির মাঝখানে সামটাইমস ফ্রাঞ্চাইজির অফারগুলো যখন আসে ডিনে করতে আমারও কষ্ট হয় যেহেতু একটা বিগ অ্যামাউন্টের ইস্যু থাকে হ্যাঁ মাঝখানে পাকিস্তান সুপার লিগ আইপিএল এর অফার ছিল আপনি জানেন জি তো এখন যেহেতু দেশের হয়ে খেলা ছিল এটাও তো একটা বিষয় তো কখনো যদি আবারও সুযোগ আসে ক্রিকেট বোর্ড যদি আমার উইলিংলি যাইতে দেয় দেন আমি যাবো সেহেতু আমার দেশের হয়ে আমি কন্ট্রাক্টেড প্লেয়ার আমার ন্যাশনাল ডিউটি এবং আমি প্রাউডলি বলতে পারি যে আমি ন্যাশনাল হয়ে খেলতেছি এটা আমার জন্য অনেক প্রাউড মোমেন্ট হয়তো অনেকে ডিফারেন্টভাবে চিন্তা করে অনেকে চিন্তা করে ফাস্ট বলার ইঞ্জুরি হইলে আবার সুযোগ আসবে না আরও বয়স হলে আবার সুযোগ আসবে কিনা কেন এভাবে চিন্তা করে না কেউ যে দুই বছর পর আমি আরও পরিণত হলে আমি আরও বেশি পাঁচ গুণ টাকা নিয়ে খেলবো সো আমি ডেফিনেটলি বড় স্বপ্ন দেখি আমি আসলে আমি পজিটিভ এবং কে কি ভাবলো যখন আমি জলের বাইরে ছিলাম ওই সময় তারা কোথায় ছিল যারা এখন এত জ্ঞান দিতেছে তো আমি 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 আসলে মন খুলে ক্রিকেট খেলতে চাই এখন পর্যন্ত আপনি আসলে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতিতে বল করেছেন আপনার একটা স্বপ্ন আছে ওয়ান হান্ড্রেড ক্রস করবেন এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি এই জিম বা নিজেকে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা এটাও কি অন্যতম কারণ আসলে বোলিং নট ইজি জব আর তাছাড়া ফিফটিতে বল করা ডিফিকাল্ট জব তো প্রায় কয়েকবারই ওয়ান ফোর্টি নাইন সামথিং উঠছে ফিফটি এখনো হয়নি কিন্তু ফিফটি একটা আসলে টাচ করে একটা ইচ্ছার জায়গা এমন না যে একশো পঞ্চাশে বল করতেই হবে আমি ওয়ান ফোরটিতে সুইং করাইতে পারি ভ্যারিয়েশানের সাথে এটা অনেক ইফেক্টিভ ব্যাটসম্যানদের জন্য কিন্তু ওয়ান ফিফটিতে বল করার একটা ইচ্ছার জায়গা আর কিছু না আপনার এই ক্রিকেট জীবনটা খুবই ব্যস্ত এর মাঝে আসলে আপনার ভিডিও তো প্রতিপক্ষের ব্যাটসম্যানরা অ্যানালাইজ করে আপনি বিশ্বে বিশ্ব ক্রিকেটে তো নিজেকে আসলে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের ফার্স্ট বোলার হিসেবে সেক্ষেত্রে আপনাকে তো আসলে পড়ালেখা করেই প্রতিপক্ষ আসছে আমাকে নিয়ে আপনার আইডিয়াটা কি ডেফিনেটলি আসলে বর্তমান অ্যানালাইসিংয়ের যুগে খুব সহজ হয়ে গেছে একটা প্লেয়ারে রিড করা সো প্রত্যেক তিন মাস চার মাসের মধ্যে মধ্যে কোনো একটা ওয়েপেন ডেভেলপ করতে হয় অ্যাজ এ বলার হিসাবে কারণ সবাই আসলে সুইং বা ভ্যারিয়েশানগুলা অলমোস্ট দেখে আস দেখে আসে অ্যাট দ্য অ্যাকুরেসির সাথে অ্যাট দ্য সেম টাইম ভেরিয়েশন বা ডিফারেন্ট একটা কিছু নিয়ে নিয়ে আসতে হয় কারণ মোস্ট অফ দ্য বড় ইভেন্ট বা এখনকার ক্রিকেটে কিন্তু বেশিরভাগই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় বলারদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি তো এটাই আসলে মানে নিজেরে প্রিপেয়ার করার তাগিদে থাকি সবসময় যদিও মানে খুব বেশি চেঞ্জেসের কিছু নাই দিন শেষে রিদম যখন ভালো থাকে এক্সিকিউশন প্রপার করা যায় তখনই একটা বলারের সাকসেস রেটটা বেশি থাকে আপনি প্রায় ন বছর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এখন আপনি গত দুই বছর তিন বছর হলো স্ট্রাইক বলার মূলত স্ট্রাইক বলার হয়ে গেছেন কিন্তু আসলে আপনার যে ইঞ্জুরির রেকর্ডগুলো আমরা জানি একটা বিশ্বকাপও খেয়ে ফেলছে ফেলেছে ইঞ্জুরি কেরিয়ারটা আরো সমৃদ্ধ হতে পারত কিনা ইঞ্জুরি একটা পার্ট দ্যাটস ইট মানে আমার ইঞ্জুরি হইল এই চিন্তা করে যদি বসে থাকি ডিপ্রেশন ছাড়া কিছুই পাবো না সো আমি আমার গোলে আগাইতে থাকি সামনে বিশ্বকাপ আর কয়েক মাস বাকি আছে কি পরিকল্পনা পরিকল্পনা তো অনেক কিছু আছে সব কিছু যদিও বলা যাবে না কিন্তু একটা ইচ্ছা আছে যাতে বাংলাদেশ টিম ফাইনালে গেলে বাংলাদেশে বিশ্বকাপে বড় একটা স্বপ্নের কথা শুনালেন তাসকিন আহমেদ কিছু পরিকল্পনার কথা বলেছেন সেটা নাকি তিনি বলতে চান তবে আমরা জানার চেষ্টা করব আসলে তেইশ বিশ্বকাপে তাস্কিনের না বলা কথাটা একটু জানার চেষ্টা করব কথা বলছিলাম তাস্কিন আহমেদের সাথে তিনি স্বপ্নের কথা বলছিলেন শুধু তিনি যে স্বপ্ন দেখছেন তা না বিষয়টা ওই স্বপ্নটা পুরো বাংলাদেশ দেখছে। তাস্কিন উনিশ বিশ্বকাপের পর তেইশ বিশ্বকাপ উনিশ বিশ্বকাপে বাংলাদেশে একটা ভালো সম্ভাবনা ছিল হয়নি তেইশ বিশ্বকাপের সমন্বয় একটু প্রবল আকারে ধারণ করেছে আপনারা ক্রিকেটাররাও বিশ্বাস করতে শুরু করেছেন যে আসলে এবার বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছু করা সম্ভব একটু যদি ব্যাখ্যা না নাকি দেখেন প্রত্যেকটা বিশ্বকাপই তো মানে অনেক ইম্পর্টেন্ট এবং স্বপ্নের জায়গা প্লেয়ারদের জন্য আমি হয়তো লাস্ট ওয়ার্ল্ড কাপটা খেলতে পারিনি বাট এবার একটা এখনও বাকি আছে আল্লাহ যাতে আমার খেলার সৌভাগ্য করে সেটাই চাইব এখনও পাঁচ মাস সময় বাকি আছে আল্লাহ যাতে সুস্থ রাখে ভালো খেলায় এবং আমাকে খেলার তৌফিক দান করে এটাই মেন টার্গেট তারপরে নিজের কিছু পার্সোনাল স্বপ্ন আছে এটা থাকুক যদি অ্যাচিভ হয় তখন আপনার আমি আরেকটা ইন্টারভিউ দিয়ে বলবো ইনশাল্লাহ আমি অ্যাচিভ করতে পেরেছি আর দলগতভাবে খুবই ইচ্ছা ফাইনাল খেলবে বাংলাদেশ দল আচ্ছা একজন তাস্কিন জিতলেই তো আসলে বাংলাদেশ জিতে যায় সেই স্বপ্নটা আসলে একটু যদি না না আসলে দেখেন মানে কিছু জিনিস তো ভিতরে রাখতেই হবে আমি যদি মানে বললাম বাট আল্লাহ না করুক যদি স্বপ্ন পূরণটা না হয় কারণ একটু খারাপ করলে যেই প্লেয়ারটারে নিয়ে যেই পরিমাণ ট্রল বা নেগেটিভ নিউজ হয়ে থাকে আবার দুই দিন পর ভালো করলে ওকে অনেক হাইপ দেওয়া হয় তো এইটা একটা ওই প্লেয়ারের জন্য না মানে প্লেয়ার তো তাও ধরেন সামহাও ম্যানেজ করে আমার মনে হয় প্লেয়ারের থেকে প্লেয়ারের ফ্যামিলি মেম্বারদের জন্য কষ্টদায়ক হয় বেশি ফ্যামিলিতে তো সবারই মা বাবা ওয়াইফ ভাই বোন সবাই আছে তো একটা প্লেয়ারের যখন আল্লাহ আল্লাহ না মাফ করুক যখন ব্যাট টাইম যায় ওই সময় অনেক স্ট্রাগল করে ওর ফ্যামিলি মেম্বারসরাও আপসেট থাকে কষ্ট পায় বাট দলগত গল আমি চাই আমি যাতে ওয়ার্ল্ড কাপ ফাইনালের একজন অংশীদার হইতে পারি একটা প্লেয়ার হয়ে এবং আমি যাতে যাওয়ার পথে ফাইনালে যাওয়ার পথে যাতে আমারও কন্ট্রিবিউশন থাকে এটাই মেন ইচ্ছা তাসক এবার সুপার লিগে বাংলাদেশের যে কয়জন সেরা পাঁচজন বোলার আছে তার মধ্যে আপনি অন্যতম এবং ছাব্বিশটা উইকেট পেয়েছেন বাংলাদেশ একরকম দ্বিতীয় বা তৃতীয় থেকে যৌথভাবে হয়তো সুপার লিগ শেষ করেছে খেলা চলছে এখনও সব কিছু মিলে বাংলাদেশের প্রস্তুতিটাও ভালো খুব বড়ো দলের মতন কোয়ালিফাই করেছে আপনার কাছে সবচেয়ে বড় আসলে এই হার্ডলসটা পার করার ক্ষেত্রে কারা আসলে কঠিন চ্যালেঞ্জ হতে পারে এই বিশ্বকাপের স্বপ্নের পথে মঞ্চে ওঠার ক্ষেত্রে নাওয়ার কিন্তু কোনো টিমকেই ছোট করে দেখার অপশান নাই যে কেউ যে কাউকে হারাই দিতে পারে প্লাস ইন্ডিয়ার মাটিতে খেলা আইপিএল খেলা চলতেছে ওয়ার্ল্ডের বেশিরভাগ টপ প্লেয়াররা ওখানে খেলতেছে তো আসলে না মানে কেউ যে কে যে ফেভারেট আর কে যে আন্ডার ডগ বলাটা ডিফিকাল্ট কোনো ম্যাচই ইজি হবে না ফর প্রত্যেকটা ম্যাচই আমাদের হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট দিয়ে কষ্ট করে জিততে হবে এবারে বিশ্বকাপ তো ওপেন একটা রাউন্ড উন্মুক্ত মানে গত বিশ্বকাপে যেমন নয়টা ম্যাচ ছিল এবারে দশটা দল নয়টা ম্যাচ ভারতের মাটিতে খেলা সিমিলার কন্ডিশন সব কিছু মিলে তাস্কিন কি ভাবছে কারণ উইকেটটাও তো আসলে আইসিসির স্পোর্টিং উইকেট হয়ে থাকে আইসিসির ইভেন্ট বলে আইসিসি তৈরি করে থাকে কোথায় কোথায় চ্যালেঞ্জটা দেখছেন আপনি সাবকন্টিনেন্টে ব্যাটিং ফ্রেন্ডলি বা স্পিন সহায়ক সচরাচর হয়ে থাকে বাট আমি হোপফুল যে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট যেহেতু কিছু কিছু ভেনুতে হয়তো পেস বলিং হেল্প থাকবে বাট যদি নাও থাকে সামাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে বিকজ অফ পিচ যেমনই থাকে ওর মধ্যেই নিজের সেরাটা দিয়ে ভালো করা করে দলকে জিতাইতে পারলেই না হয় দলের মূল্যবান প্লেয়ার হওয়া সম্ভব আজ থেকে দুই বছর তিন বছর আগেও কিন্তু ধরা হতো না যে টেল্যান্ডে লাস্টে যোগ ব্যাটিং নামতেন যে আপনার কাছ থেকে দুটা রান পাবে দল কিন্তু আপনি এখন নামলে এখন কিন্তু গ্যালারিতে একটা উচ্ছ্বাস বা একটা চিৎকার খুব জোরে সরে আসে যে তাস্কিন নামছে মানে বিগ সিক্স মারবে ইনভলভমেন্ট আর প্র্যাকটিসটা বাড়িয়ে দিয়েছি আমি দশটা রান করলে তো দলেরই লাভ হচ্ছে হ্যাঁ তো ওইটাই মানে যেহেতু একটা বলার হয়ে ডেথ ওভারের দশ রান করা ডিফিকাল্ট তো দশটা রান যদি বাড়তি করি আমার অপোনেন্টের দশটা রান বেশি চেস করতে হবে টিম লাভবান হবে অ্যাট দ্য সেম টাইম নিজের জন্য ভালো মানে একজন টিম ম্যান হইতে চাই যাতে আপনি আমার যে কোনো সিচুয়েশানে আমার দ্বারা আপনি দলের উপকার হয় যেতে আমি চাই একটা দুইটা ভালো ক্যাচ ধরতে দুইটা রান সেভ করতে কারণ অনেক ক্লোজ ম্যাচ এক রান দুই রানেও তো আরে দল যখন খেলতেন আমি সেটাটা দিয়ে অ্যাজ এ টিম ম্যান হিসাবে যাতে আমার কন্ট্রিবিউশন থাকে এটাই মেন টার্গেট থাকবে আপনি যদি এবারের বিশ্বকাপে তিনটা সেরা দলকে বলেন সেখানে কিভাবে র্যাঙ্কিং করবেন বাংলাদেশ আসলে হার্ড টু সে যে কে কে সেরা আপনি এখন চিন্তা করলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সবাই ফেভারিট এখন এটা আমি মানে বলাটা ডিফিকাল্ট কিন্তু আমার কাছে মন বলে আমার সাবকন্টিনেন্টেরই কেউ একজন চ্যাম্পিয়ন হবে ইনক্লুডিং বাংলাদেশ ইনশাল্লাহ তাস্কিনরা জিতলে জিতে যায় বাংলাদেশ তার স্বপ্ন বাস্তবায়ন হলে লাল সবুজের স্বপ্ন বাস্তবায়ন হয় এতক্ষণ কথা বলছিলাম তাস্কিনের শারীরিক এবং মানসিকভাবে ফিট হওয়ার গল্প শুনছিলাম পাশাপাশি শুনছিলাম আসন্ন বিশ্বকাপ নিয়ে তাস্কিনের স্বপ্ন স্বপ্ন যে স্বপ্ন দেখার জন্য বাস্তবায়ন করার জন্য আমরাও বাংলাদেশের ক্রিকেট রোমান্টিকরা তীর্থের কাকের মতো চেয়ে আছে সেই স্বপ্ন নিশ্চয়ই বাস্তবায়ন হবে এই প্রত্যাশায় এই ছিল এখন মাঠের আজকের আয়োজনে ধন্যবাদ তাস্কিন এতক্ষণ সময়